বিসমিল্লা রহমান আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আমার ইউটিউব এবং ফেসবুক পেজ দুই জায়গায় আমি নিয়মিত আপনাদের প্রশ্ন উত্তর পর্ব চালু করেছি আলহামদুলিল্লাহ প্রবাসীদের জন্য বিশেষ পর্ব লাইভ এটা চলছে আজকে সেই ইউটিউব ও ফেসবুক পর্ব দুই এর প্রশ্নের উত্তর দিচ্ছি যার জন্য আপনারা আমার পেজ ডক্টর এমডি ডি শফিউল্লাহ প্রধান এবং ইউটিউব ডক্টর এমডি সফিলা প্রদান লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেট পেয়ে যাবেন পর্ব 2 এর প্রশ্ন ও উত্তর মাশাআল্লাহ অনেকেই প্রশ্ন করেছেন তো দুইটা ইউটিউব এবং ফেসবুকের এর একসাথে প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি এবং নাম পড়ে পড়ে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটার লেন্থ অনেক বড় হবে সবার উত্তর দিতে যেহেতু হবে সেহেতু সময় লেগে যাবে প্রথম প্রশ্ন প্রশ্ন করছি কামরুল হাসান আপনি লিখেছেন আমার বয়স বান্ন আমি গত চব্বিশ অক্টোবর প্রচন্ড জ্বর ও শরীর ব্যথা হয়েছিল ডাক্তার দেখানোর পর টেস্ট করেছিলাম কিন্তু ডেঙ্গু চিকুনগুনিয়া দুইটি নেগেটিভ এসেছে প্রায় এক মাস হলো এখন গিটে গিটে ব্যথা আছে আমি এখন কি করতে পারি ঠিক সেম প্রবলেম শত শত লক্ষ লক্ষ রুগী নিয়মিত ডিপিআরসিতে আসতেছে যে হঠাৎ জ্বর হয়েছে ডেঙ্গু না চিকুনগুনিও না জ্বর অনেক কারণে হয় বিভিন্ন ভাইরাল ফিভার হতে পারে ডেঙ্গু হতে পারে চিকুনগুনিয়া হতে পারে পোস্ট ফিভার কিছু কমপ্লিকেশন হয় তার অন্যতম গিটি গিটে ব্যথা এই যে আমরা করোনা পরবর্তী অনেকের হার্ট ব্লক অনেকের এভিয়ান হয়েছে অনেকের মাংস ব্যথা অনেকে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে অনেকের হার্টের সমস্যা লিভারের সমস্যা মানে লস অফ মাস্কুলো স্কেলেটাল এবং নিউরোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার হয়েছে তো কামরুল হাসান আহসান সাহেব আপনাকে আমি যেটা বলবো আপনি এই ক্ষেত্রে যেহেতু আপনার ডেঙ্গু নেই এই ক্ষেত্রে আপনি কিছুদিন পেন কিলার খেতে পারেন ন্যাপ্রোকজেন আড়াইশো এম জি ন্যাপ্রোকজেন সোডিয়াম আর এই পেন কিলারটা আড়াইশো এম জি একটা করে দুবেলা তিন চার দিন খাবেন সাথে একটা এন্টি আলসারেন যে কোনো ওমিপ্রাজল টোয়েন্টি এম জি দুবেলা খাবেন অথবা নাভোমেটন প্রিপারেশন পাঁচশো একটা করে দুবেলা সাত দিন খাবেন সাথে একটা এন্টি আসেন্ট ওমিপ্রাজল বা ইসমিপ্রাজল একটা করে দুবেলা খাবেন আপনি প্রতিদিন রাতে একটা করে ক্যালসিয়াম খাবেন টানা এক মাস এবং গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট ইউনিক অ্যাসিড কম্বিনেশন সাপ্লিমেন্ট পাওয়া যায় প্রতি রাতে একটা করে টানা দুই মাস খাবেন ব্যথায় গরম শেক দিবেন শীতে রোদ লাগাবেন বর্তমানে কুসুম গরম পানিতে গোসল করবেন গরম পানিতে শাওয়ার নিবেন গরম থাকার চেষ্টা করবেন আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন বিভিন্ন ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো শুয়ে শুয়ে দিয়েছি কোমর উঠানো হাঁটু চাপ দেওয়া হাত গরম পানিতে ডুবিয়ে নাড়ানো এই জাতীয় আপনার বা হোম থেরাপি বলি আমরা হোম থেরাপি এই জাতীয় থেরাপি গুলা নিবেন প্রতিদিন এক গ্লাস অরিজিনাল গরুর দুধ খাবেন একটা ডিম খাবেন এবং প্রোটিন একটু বেশি খেতে হবে মাছ মাংস গরু খাবেন না আপনি মুরগির মাংস মাছ দেশি মাছ বা সামুদ্রিক মাছ টানা এক মাস একটু বেশি প্রোটিন খেতে হবে ডিম একটা খেতে হবে আশা করি ইনশাল্লাহ আপনি অতি শীঘ্রই আল্লাফাক আপনাকে সুস্থ করে দিবেন আমার ভিডিও এগুলা শেয়ার করে দিবেন আপনার মতো যত রুগী আছেন সবারই একই একই উত্তর আহমেদ শায়েক আপনি লিখেছেন আমি আহমেদ শায়েক আহমেদ বাসা সিলেট মৌলভী বাজার জেলা সিলেট মৌলভী বাজারের মানে বিভাগের মৌলভী বাজারের জেলার শত শত রুগী ডিপিআরসি চিকিৎসা নিয়ে ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনার এলাকার প্রচুর রুগী আপনার প্রবাসী সৌদি আরব থাকে না সৌদি প্রবাসী তো আমার লক্ষ লক্ষ রুগী আলহামদুলিল্লাহ সৌদি আরব আল্লাহ ফাক যাওয়ার তৌফিক দিয়েছিলেন বড় হজ এগুলা করতে তখন রুগীরা মানে প্রচুর ডিস্টার্ব জি স্যার দেখা করব দেখা করব অনেকে অনেক গিফট নিয়ে আসেন যাই হোক সৌদি আরবের প্রচুর রুগী আছে তো আপনাদের জন্য প্রবাসীদের জন্য কিন্তু আমরা স্পেশাল হটলাইন চালু করেছি আমার একটা ভিডিও আছে দেখবেন প্রবাসীদের জন্য ভিডিও এবং স্পেশাল আপনাদের ডাইরেক্ট কিভাবে কল করবেন কিভাবে কথা বলবেন সব ব্যবস্থা দেওয়া আছে ভিডিওটা দেখবেন তারপরও যেহেতু আপনি প্রশ্ন দিয়ে দিয়েছেন আমি উত্তর দিচ্ছি আপনি লিখেছেন প্রবাসী সৌদি আরবে থাকেন আমার প্রশ্ন হল ডিক্স প্রলাপস পি এল আই ডি এই যে দেখেন ডিক্স প্রলাপস এই যে ডিক্স এটা সব রুগী করে আবার বলি দুই হাড়ের মাঝখানে ডিস্ক এ ডিস্ক প্রলাপস এটাকে আমেরিকা বলে স্লিপ ডিস বাংলাদেশি আমরা বলি পি এল আইডি অনেকে বলে রক চাপ অনেকে বলে নাম আপনার যেমন একজনের বউ আদর করে ডাকে ডাকে নাম নাম বাবা মা আদর করে বন্ধু বান্ধব আদর করে ডাকে একরকম নাম আর ছেলেমেয়েরা বাবা মা ডাকে ঠিক না এই যে একই লোক ব্যক্তি নাম অনেক সো এই পি এল আইডি প্রলাপ স্লিপ এই রোগগুলা একই রোগ এতে কিও কোমর ব্যথা হয় পায়ে ব্যথা যায় এবং মোস্ট অফ দা আমাদের যে প্রবাসীরা আছেন আপনাদের এই রোগগুলা বেশি এবং সৌদি আরবে যারা বেশি থাকেন তাদের এই সমস্যাটা বেশি হয় এখন আপনি জানতে চাচ্ছেন এই ডিস্ক যে রোগে চাপ খেয়ে আছে জেলি বের হয়ে গেছে এই ডিপিআরসি হাসপাতাল আমি যেখানে রুগী দেখি এটাকে আবার ভিতরে ঢুকানো সম্ভব কি না অবশ্যই সম্ভব আর ইনশাআল্লাহ এটা চিকিৎসা মূলত দুইটা একটা হচ্ছে কনজারভেটিভ অ্যাডভান্স রিহ্যাব যেটা আমরা ডিপিআরসি তে করে থাকি এখানে অনেকগুলা রোগের চিকিৎসা একসাথে করা হয় অনেকগুলা পদ্ধতিগত সেই ক্ষেত্রে হাসপাতালে থাকতে হবে আনুমানিক 2 থেকে 4 সপ্তাহ আনুমানিক রোগী টু রোগী ভেরি করে এবং রোগ টু রোগ এবং আরেকটা সার্জারি মাত্র 3 টু 5% রোগী সার্জারি প্রয়োজন হয় আমরা এখানে আলহামদুলিল্লাহ মোস্ট অফ দা রোগী উইদাউট সার্জারিতে এটা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আশা করি আপনি উত্তর পেয়েছেন আপনি আরো সম্পূরক প্রশ্ন করেছেন আপনি আমাকে ওয়েলকাম দিয়েছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এখন আসেন মোহাম্মদ ইব্রাহিম সাহেব বাড়ি হচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু পাবনা জেলা আপনি আমার ইউটিউবে যাবেন এবং ফেসবুকে লাগবেন ডক্টর এমডি ডি সফিল্লা প্রধান পাবনা জেলার রুগী দেখবেন শত শত রুগীর ভিডিও আছে আমার ইউটিউব ফেসবুকে আমি প্রতিটা জেলায় আমার এখন প্রতিটা জেলাই স্পেশালিকে পাশন পাবনা জেলা প্রচুর রোগী আপনার জেলা রোগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছে আপনি লিখেছেন বয়স 33 ইয়াং রুগী উচ্চতা 63 ওজন 63 পেশা চাকুরি এমআরআই রিপোর্ট hip joint বাম বাম পাশে স্টেজ 4 ও ডান পাশে স্টেজ 2 স্টেজ মাথা মাফি বন্ধ করেন hip joint এ ভেন হইছে ঠিক আছে ওকে ক হয়েছে। স্টেজ কোড দূর হইছে এটা পরের কথা কারণ এই আজারে স্টেজ বাই পেলাম নাই এখন হাঁটুতেও ব্যথা আসে চাবানো কামড়ানো অস্ট্রাইটিস এর সমস্যা করেন নাই কি জানতে চাচ্ছেন তারপর আমি বুঝতে পেরেছি আপনি যেটা জানতে চাচ্ছেন চিকিৎসা হবে কিনা আমি বলি যদি এভিএম খুব খারাপ স্টেজে থাকে তখন আমি অপারেশনে পাঠাই আর বাকি রুগীদের অপারেশনে পাঠাই না আলহামদুলিল্লাহ মোস্ট অফ দা রুগী ভালো আছে কিছুদিন থাকতে হয় আসা যাওয়ার মধ্যে থাকতে হয় মাঝে মাঝে দেখা করতে হয় দুই তিন মাস পর পর ফলো করতে হয় এভাবে ভালো থাকা যায় ভালো থাকতেছে দশ পনেরো বছর ধরে আলহামদুলিল্লাহ রুগী আর যারা ধৈর্য হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ব্যতিক্রম শত শত রুগী চিকিৎসা দিয়েছি সিম্পল মাত্র কয়েকটা রুগীর ভিডিও ইউটিউবে দেখবেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান রবের কাছে যে আপনাদের চিকিৎসা সেবা আমরা দিতে পেরেছি আমাদের জন্য দোয়া করবেন এরপর আসেন সেলিনা খাতুন আপনি একটা রিপোর্ট পাঠাইছেন রূপপটটা হচ্ছে রুহুল আমিন ভদ্রলোকের নাম বিয়াল্লিশ বছর বয়স এম আর আই অফ ব্রেন এখানে বলছে ঘাড়ে কিছুটা প্রবলেম আছে কোমরে কিছুটা প্রবলেম আছে আচ্ছা ব্রেনের তেমন খারাপ কিছু নেই কিন্তু ওই যে ঘাট থেকে কোমর পর্যন্ত একটা স্ক্রিনিং ছবিও নেওয়া আছে সেখানে ঘাড়ে এবং কোমরে কিছু প্রবলেম পাওয়া গিয়েছে ও আপনি একটা প্রেসক্রিপশন দিয়েছেন আর কোনো ঔষধ অ্যাড হবে কি না আমি ভেবেছিলাম আপনি মানে এই ওষুধ প্রেসক্রিপশন ঠিক আছে কিনা এটা জানতে চেয়েছেন আর কোন ওষুধ অ্যাড হবে কিনা বা প্রেসক্রিপশন ঠিক হবে কিনা দুইটার উত্তর একই যেহেতু এই রোগী একজন ডাক্তারকে দেখিয়েছে একজন ডাক্তারের আন্ডারে আছে আমি আরো নতুন অ্যাড করব কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও মেডিকেল ইথিক্সে পড়ে না এই ক্ষেত্রে রোগীর সকল কাগজপত্র সহ আমার চেম্বারে আসতে হবে আমি দেখব দেখার পরে এই চিকিৎসা আমরা রাখতেও পারি নাও রাখতে পারি আরো অ্যাড কিছু করতে পারি নাও করতে পারি এইভাবে এটার উত্তর দেওয়া টাফ আশা করি উত্তর পেয়েছেন তারপরে প্রশ্নের উত্তরে যাই ফাহিম হাসান বয়স সাতত্রিশ হাইট পাঁচ ফিট আট ওজন আটাত্তর কেজি পাঁচ থেকে ছয় বছর ধরে কোমর ও মেরুদণ্ড হালকা ব্যথা কিছুদিন আগে সাধারণ এক্সরে করেছিলাম বলে হাড় ক্ষয় হয়ে গিয়েছে এখন জয়েন্টে ব্যথা বেড়েছে বিশেষ করে সকালবেলা বেশি হয় আমার মনে আপনার আরো কিছু আর্থ্রাইটিস টেস্ট করতে হবে আরো কিছু ব্লাড টেস্ট করে আপনাকে আরো ক্লিয়ার হতে হবে এই যে হাড় ক্ষয় এবং এখন থেকে যে সকালবেলা আপনার সমস্যা হয় জোড়ায় জোড়ায় সম্ভবত ব্যথা হয় আরো কিছু টেস্টের প্রয়োজন ইন দা মিন টাইম আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে আপনি আমার যে ইউটিউব ফেসবুকে যাবেন গিয়ে দেখবেন ব্যায়াম দেয়া আছে মেরুদণ্ডের ব্যায়ামগুলা করবেন ব্যথা গরম শেক দিবেন প্রতিদিন ক্যালসিয়াম রাতে একটা করে এক মাস খাবেন ব্যথানাশক ক্রিম বা মলম যে কোনো যেটা আপনার পছন্দ দিতে পারেন এবং আপনাকে আরো কিছু টেস্ট করতে হবে সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন অথবা ডিপিআরসি তে এসে আপনি টেস্ট করতে পারেন ইনশাআল্লাহ নূর কাদের এই আইডি আপনি লেখছেন আমার নাম নূর কাদের বয়স 25 উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি সমস্যা হচ্ছে মাথা নিচে করে ঝুঁকে ঝুঁকে যদি পাঁচ মিনিট কাজ করি বুকের মাঝখানে এমন ব্যথা হয় এক মিনিট পর মাথা ঠিক করা কঠিন হয়ে যায় আওয়াজ হয় বুকের মাঝখানে ব্যথাটা দুই সাইডে চলে যায় আওয়াজ হয় সমস্যা কি এটা মারাত্মক সমস্যা আপনার প্রফেশন লেখা উচিত ছিল যাই হোক সামনে ঝুঁকে কি কাজ আছে কোনো কাজ নাই যে আমি এই যে মোবাইলে কথা বলতেছি মোটামুটি আটটা উঠে নিছি যেহেতু পাঁচ দশ পনেরো মিনিট ধরে এই জন্য কিন্তু এইভাবে আসলে মোবাইল দেখার কোনো নিয়ম নেই মোবাইল দেখতে হলে অল্প সময়ের জন্য দেন বাদ আপনাকে সামনে ঝুঁকে কি কাজ সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে সামনে ঝুঁকে কোনো কাজ এভাবে যেমন কম্পিউটার ল্যাপটপ মোবাইল চালানো তারপরে স্বর্ণকারের কাজ নিচে ঝুঁকা ঝুঁকা লেখা পড়া যা কিছু এইভাবে করা হারাম নিষেধ ঘাড় সোজা করে বসতে হবে এই যে দেখেন সোজা এই সোজা মনিটর এই লেভেলে নিয়ে আসতে হবে মনিটর এই লেভেলে মোবাইল চালাইলে এই লেভেলের চোখের সামনে হোক এক হাতে অথবা দিয়ে আর মোবাইলে প্রফেশনাল কাজ করা যাবে না ল্যাপটপে প্রফেশনাল কাজ করা যাবে না ডেস্কটপ ব্যবহার করতে হবে আমার চেম্বার এসে দেখবেন আমি বসিছি আমার ল্যাপটপ এবং ডেস্কটপ আমি ল্যাপটপ ব্যবহার করি না ডেস্কটপ ডেস্কটপ এবং বসার হাইট দেখবেন রুগীরা জানে যারা আসেন আমি ডেস্কটপটা উঠিয়ে নিয়েছি অনেক লেভেলে হাইট টানা বসে থাকবেন না এই সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি দেখবেন আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে বিভিন্ন ব্যায়ামের কয়েকদিন আগে ভিডিও দিয়েছি যে ওয়ার্ক স্টেশনে কি কি করবেন আপনারা যেটা ভুল করতেছেন অনেকে প্রশ্ন করেন ঠিক আছে ভালো প্রশ্ন চালিয়ে যাবেন কিন্তু আমার ইউটিউব ফেসবুকটা পুরোটা রিসার্চ করবেন ভিডিও দেখবেন প্রচুর ভিডিও দেওয়া আছে প্রচুর এক্সারসাইজ প্রতিটা রোগ নিয়ে ধরে ধরে ঘুরিয়ে ফিরিয়ে আস্তে দিনে ব্যায়াম সব দেওয়া আছে অন্য রুগীরা বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে দেখবেন আরে ভাই রুগী সাক্ষাৎকার শুনলে আপনি ভালো হয়ে যাবেন আমি বললাম তো শুনেন না ভাবা সাক্ষাৎকার তাহলে তো গাইডলাইন পাবেন আপনারা ঘুরতে থাকেন টাকা পয়সা নষ্ট করে বিভিন্ন জায়গায় এই সেই এই চিকিৎসা ইতারফি ইতারফি বুংবাং বিভিন্ন কিছু কইরা পরে আইসা আমার কাছে অনেকে আসেন যে স্যার আর টাকা নাই পয়সা নাই তো যাই হোক আমার সেই আল্লাহাক দিয়েছে আমি উদারতার মাধ্যমে সৃষ্টিকর্তার যেন সোয়াব পাই এই জন্য আমি হয়তো অনেক রুগী রে অনেক অনেক হেল্প করি অনেকভাবে এটা আমি এখানে বলবো না এটা যারা আসে তারা জানে টাকা না থাকলে কি হয় এটা আমি জানি সেটা করি চিকিৎসা আমি বন্ধ রাখি না চিকিৎসা বন্ধ হবে না ইনশাল্লাহ ডিপিআরসি তে আমি যতদিন বাইচে আছি আপনাদের আর্থিক সমস্যা নো প্রবলেম আমার কাছে খোলামেলা বলবেন আমি সকল হেল্প করব শুধু শুধু এদিক সেদিক ঘুরে ফিরে কোনো লাভ নাই বি যে কোনো ব্যথা বেদনার চিকিৎসার জন্য বিদেশ আছেন কোনো সমস্যা না আত্মীয় স্বজন পাঠিয়ে দেন এটা ভিডিও দিয়েছি একটু দেখেন একটু দেখেন একটু সময় করে যারা অসুস্থ বা ব্যথা প্যারালাইসিস বিভিন্ন সমস্যা আক্রান্ত আমার ইউটিউবটা পুরাটা একটু পড়ালা রিসার্চ করলে আপনি এমনি অর্ধেক চিকিৎসক হয়ে যাবেন নিজের রোগ নিজে সুস্থ থাকতে পারবেন শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের তো অনেকেরই ধৈর্য নাই যে দেখতে চান না কেবল নগদ একটা উত্তর চান মানে এখনই উত্তর দেওয়া এখনই ওষুধ দেওয়া লাগতে হবে এখনই দিয়ে হবে আমি ভালো হয়ে যেতে হবে এগুলো আসলে বাদ দিতে হবে আমার ইউটিউব ফেসবুক স্টাডি করেন আপনার অর্ধেক ভালো যাবেন গ্যারান্টি ইনশাআল্লাহ তো আপনার এটা বুকের এই সমস্যাটা আপনার পিঠের থেকে হচ্ছে আপনি ওইভাবে আর সামনে ঝুঁকে কাজ করবেন না একটা পাতলা বালিশ ব্যবহার করবেন ঘাড়ের এবং পিঠের অনেক ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে এগুলো শিখে করে নেবেন ইনশাআল্লাহ কাজল রেখা আপনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার আম্মার জন্য বয়স ষাট ওজন সাতষট্টি হাঁটু কোমর ব্যথা রোগের সমস্যা আছে আপনাকে দেখাইতে চাই প্লিজ যে আমাকে দেখাতে চান কোনো সমস্যা নাই আপনি দেখবেন আমার ইউটিউব ও ফেসবুকে ঠিকানা দেয়া আছে ফোন নাম্বার দেয়া আছে আমি একটু বলে দিচ্ছি জিরো নাইন ত্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান বা

এটফার্স্ট নিড টু ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল ডায়ানোসিস রোগ নির্ণয় করতে হবে আপনার এই মেরুদণ্ড ব্যথা কি রোগে এটা কি কোন আর্থ্রাইটিস কোনো মাসেল স্প্রেন স্ট্রেন কোনো অ্যালাইনমেন্ট স্পাইনাল কারভেঞ্চারে কোনো প্রবলেম অর অ্যানাদার ডিজিজ ডিসর্ডার অর মাইন্টাল ডিজঅর্ডার না শোয়া বসা থেকে হচ্ছে এডফার্স্ট আপনাকে বলি আপনি যে ডাক্তার দেখাইছেন বললেন আপনি অনেক ডাক্তার শেষ করে ফেলছেন তো ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন যে ডাক্তার সাব আমার পিঠের এই সমস্যাটা রোগের নাম কি রোগের নাম জানতে হবে আপনি বিছানাটা কারেকশন করেন উঁচু বিছানায় শুইবেন নিচে ফ্লোরিং করা নিষেধ ফ্লোরিং করা নিষেধ পাতলা বালিশে ঘুমাবেন মাঝে মাঝে আধা ঘন্টা এক ঘন্টা উপরে শুইবেন আমার ইউটিউব ফেসবুকে দেখবেন পিঠে অনেক ব্যায়াম দেওয়া আছে ব্যায়ামগুলা করবেন গরম শেক দিবেন কুসুম সাওয়ার নিবেন জাকুজি সোনা স্টিম বার যদি সম্ভব হয় গরম সিধোন আসলে সাঁতার কাটা আপনার জন্য উপযুক্ত যদি সম্ভব আমাদের দেশে তো মা বোনরা সাঁতার কাটেন আপনারা সারাদিনকার সংসার 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 বুড়া হয়ে গেছেন ছেলের বউ আসে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন সব ঠিক আছে তাও সাবি সারবে না সংসার নিজের জীবন যাক পঙ্গ হয়ে যাক ডিজেবল মেরুদণ্ড বাইঙ্গা করে বা ছেলে মেয়ে কোলো করে নিয়ে তবুও তবু চিকিৎসা নিব না হ্যাঁ সংসার দরকার দয়া করে এগুলোর থেকে বের হয়ে আসেন পৃথিবীতে কতদিন বাঁচবেন আল্লাহ রে সেজদা দিতে গেলেও তো রুকু দিতে গেলেও তো আপনার সামনে যুক্ত পারে না রুকু দিতে মনে স্যাটিসফ্যাকশন আসে না আগে শরীর আগে ঠিক না শরীর আগে শরীর শরীর চিকিৎসা চিকিৎসা রিক্রিয়েশন করেন রিক্রিয়েশন চিকিৎসা করেন ঘুরেন ফিরেন এদিক সেদিক যান এই সংসার মরে গেলে শেষ সবুজ পাগরি এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমার ছোট ভাই জিবিএস ভাইরাসে আক্রান্ত ছিল নিউরো সায়েন্স হসপিটালে সরকারিভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছেন আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে এখন থেরাপি দেন একা একা হাতে হাতে ডান পায়ে নর্মাল হাত শক্তি পায় না কম কি করে না বুঝছি মানে জিবিএস পরবর্তী এখন বাসায় গিয়ে থেরাপি দেন থেরাপি কি দেন এটা আমি ক্লিয়ার না হোয়াট ডিউ মিন বাই থেরাপি এটা দেশের মানুষ জানে না অপচিকিৎসক দিয়ে বলা সারা বাংলাদেশে থেরাপি ভাই এটা চিকিৎসা এখন কি চিকিৎসা এটা কি কেমোথেরাপি না রেডিও থেরাপি না রিহ্যাপ থেরাপি না ইলেকট্রোথেরাপি এক্সেসাইজ থেরাপি এখন তো হোমিওপ্যাথিওলারো থেরাপি বলে হোমিওথেরাপি বলে আয়ুর্বেদীয় থেরাপি বলে আবার অনেকে ধইরা নিয়ে যায় রিমান্ডে কয় কয়না ডিম থেরাপি দেয় তো থেরাপি মানে ড্যাকি এই থিম থেকে বেরো আসেন কি থেরাপি কি এগুলা স্পেসিফিক বলতে হবে থেরাপি দিচ্ছেন হোট ডিউ মিন বাই থেরাপি এগুলা বাদ দেন আপনি সম্ভবত ভাষায় ফিজিওথেরাপি নামে অপোথেরাপি দিচ্ছেন ফিজিওথেরাপি একটা চিকিৎসা পদ্ধতি এটার উপরে এইচএসসি পাশের পর ডিগ্রি লাগবে ফোর টু ফাইভ ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি দেন মাস্টার্স পিএইচডি হায়ার ডিগ্রি এনাদার চোখের ডাক্তারের যেমন ডিগ্রি লাগে হার্টের ডাক্তারের ডিগ্রি লাগে গাইনির ডাক্তারের ডিগ্রি লাগে দিস ইজ এ স্পেশালাইজ সাবজেক্ট যারা না তারে ডাইকা ডাইকা ভাষায় গিয়ে মেসেজ করারে থেরাপি বলে না হিট দেওয়াকে থেরাপি বলে না এই অপচিকিৎসার বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ করতে হবে এখন থেকে এগুলা বন্ধ করতে বলেন কেন নিউরো সায়েন্স কে বলতেন তারা থেরাপি দেখ তাদের ওখানে এই জাতীয় চিকিৎসক আছে এবং এটার জন্য থেরাপি 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 ফিজিওথেরাপি অকুপেশনাল বিভিন্ন আছে বাট এটা দেখতে হবে ওই সকল থেরাপি দিয়ে রুগীগুলা শেষ করে দিয়েছে বাংলাদেশে পড়া পড়ালেখা নাই অনেক লোক দিয়া এরা এগুলা করে বাসায় বাসায় গিয়ে এগুলা বন্ধ করতে বলেন আপনারা বলেন আপনাদের এই যে রুগীর টাইম সময় নষ্ট হয়ে যাচ্ছে জীবন সে কতদিন মানুষ বাসে তাও যদি বাসা পরে থাকে আপনি ইউটিউব ফেসবুকে দেখবেন আমার প্রচুর রুগী জিভিএস রোগীর ভিডিও দিয়েছে এগুলা দেখে কি আপনার ইন্সপিরেশন হন না বুঝেন না রুগীর ভাষা দেখলে প্রপার অ্যাডভান্স রিহাব ফিজিও চিকিৎসা নিতে হবে প্রপার চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে আর্থিক সমস্যা থাকতে পারে সেটা এনাদার কথা সেটা অ্যানাদার সাবজেক্ট বাট তার মানে এই অপচিকিৎসা চিকিৎসা নিবেন আশা করি ভালো থাকবেন আপনার রোগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সাইফুল ইসলাম আপনি লিখেছেন সৌদি আরব থেকে কেন রে ভাই আপনি এখানে না লিখে আমি তো প্রবাসী আপনাদের সৌদি আরবের রুগীদের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়েছি ভিডিওগুলো দেখেন না মনে হয় কষ্ট লাগে আচ্ছা যাই হোক অসুবিধা নাই আপনি লিখেছেন এক দশমিক পাঁচ বছর মানে দেড় বছর ধরে শারীরিক দুর্বলতা আমি এতদিন ধরে ডাক্তার দেখাইছি আমার কোনো কিছু হইতেছে না আপনার অ্যাপয়েন্টমেন্ট চাই অবশ্যই আমার অ্যাপয়েন্টমেন্ট চাইলে আপনি চলে আসবেন ডিপিআরসি তে ঠিকানা তো দেয় আছে বারো রোড শ্যামলি বা কোন আত্মীয় স্বজন কাউকে আমার কাছে পাঠিয়ে দেন আমি সরাসরি ভিডিও কলে কথা বলবো আপনি না আসতে পারলে আর চলে চলে আসলে ফোন দিয়ে আসবেন ওয়েলকাম টু ডিপিআরসি ফর এনি প্রবাসী যেকোনো প্রবাসীর জন্য ডিপিআরসি দরজা খোলা আপনাদের যে কোনো সমস্যা আর্থিক সমস্যা যা কিছু থাকার সমস্যা আমরা সব ব্যবস্থা করবো ইনশাআল্লাহ নীল সাগরের হাওয়া আইডি খুব সুন্দর মেহাদি হাসান আপনি লিখেছেন চব্বিশ বছর পাঁচ ফুট আট ওজন চৌষট্টি কুষ্টি আর কুষ্টিয়া জেলা শত শত হাজার হাজার বড় বড় কয়েকজন ব্যবসায়ী আছে ডেভেলপার নাম বলবো না ভদ্রলোক এরা সব আমার রুগী কুষ্টিয়া জেলায় আপনি ওখানে বসে আছেন কেন ও সরি আপনি মালয়েশিয়া আছেন আচ্ছা যাই হোক পুরাটা পুরি পুরাটা না বললে যে ঘটনা ঘটে তাই করছে আমি বর্তমানে মালয়েশিয়া কর্মরত অবস্থায় আছি আমার কাজ হচ্ছে হামু দিয়ে ওজন পনেরো থেকে বিশ কেজি ওজনের কোন দীর্ঘদিন ধরে হাঁটু কোমর কুচকির ব্যথা লাগে কি করবেন করবেন মালয়েশিয়া থেকে প্রবাসীরা শত শত প্রবাসী আমার আপনি একটা কাজ আপনাদের যে ভিডিও দিয়েছি ভিডিওটা দেখবেন তারপর আপনাকে বলে দেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সোজা ডিপিআরসি তে একদিন আগে ফোন দিয়ে যে স্যার আছে কিনা না কোন অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই সোজা চলে আসবেন আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে এখানে বিভিন্ন ডাক্তাররা আছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন আমার রিসিপশন বা ম্যানেজমেন্টের লোকজন আছেন তারা আপনাকে হেল্প করবে আমি আপনার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে সমাধান করে দিব ইনশা আল্লাহ হামু দিয়ে প্যাকেট করার ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হইতে পারে এটা আমরা বুঝিয়ে দিব আমেনা বিবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার ছেলের বয়স তেরো বছর সে হাঁটার সময় পায়ের পাতা সামান্য বাঁকা করে হাঁটে তবে কোনো ব্যথা নাই এটা কিন্তু আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে যাবে বাঁকা করে হাঁটলে আর দাঁড়ানোর সময় বুক পিট সোজা রাখে না এটা কোন একটা ডিসেবিলিটি হতে পারে তেরো বছর ওকে সাঁতারের ব্যবস্থা করবেন সাইক্লিং করতে বলবেন ও জুতা নরম জুতা পায়ে দিতে হবে জুতা অনেক সময় আমরা কারেকশন করে দিই সকল বাচ্চার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে হবে ওকে নিয়ে আসবেন যদি সম্ভব হয় নরম জুতা পায়ে দেন ভিটামিন ডি এর লেভেল দেখতে হবে জুতা কারেকশন করতে হবে গরম আসলে সাঁতার কাটার ব্যবস্থা করতে হবে এক্সারসাইজ করাইতে হবে পায়ের পাতার এবং বিভিন্ন রিহ্যাব রিয়া ফিজিও ট্রিটমেন্ট নিতে হবে নবী নূর মিয়া আইডি থেকে লেখছেন আমার ছেলের বয়স এগারো বছর হঠাৎ ডান পায়ে প্রচুর ব্যথা ডাক্তার দেখানোর পর ডাক্তার টেস্ট দেখে বলেছে সেপটিক আর্থ্রাইটিস আচ্ছা এক মাস বেড রেস্ট আর ওষুধ দিছে ব্যথা কমছে কিন্তু ঠিক মতো হাঁটতে বসতে পারে না এখন তার দরকার অ্যাডভান্স রিহে ফিজিও চিকিৎসা ই পসিবল ওনাকে নিয়ে আসেন ওরে আমরা বিভিন্ন ব্যায়াম বৈজ্ঞানিক ব্যায়াম ডাক্তারি ব্যায়াম প্লাস বিভিন্ন সাপ্লিমেন্ট এগুলো দরকার ওর ভিটামিন ডি এর লেভেল দেখতে হবে ওকে রোদে রাখবেন রোদে চলাফেরা করতে বলবেন এখন ব্যায়াম করতে হবে হাঁটা চলাফেরা করতে হবে সাইক্লিং করতে হবে না হলে তো ধরেন এই জোড়াটা পুরো নষ্ট হয়ে যেতে পারে এমলাক সিলেট থেকে অ্যামলাক আলি আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহনাতুল্লাহ বয়স চুয়াল্লিশ বছর ওজন ষাট কেজি পাঁচ ফিট পাঁচ আমি একজন প্রতিবন্ধী আমার বাম হিপ সম্ভবত এভিএনএ আক্রান্ত ডান বাম পা ডান পা থেকে দু ইঞ্চি খাটো আমার মনে হচ্ছে এটা আর বাড়ছে আরো বাড়ছে আমার আর্থিক অবস্থা ভালো না যে ডাক্তার দেখাবো বারো সালে আমি যখন ডাক্তার দেখাই তখন এক ইঞ্চি খাটো ছিল আমার ব্যথা হাঁটা চলাফেরার সমস্যা হয় না তবে আমি ভাস করতে পারি না উপকৃত হইতেন আমার ইউটিউবে গিয়ে ইউটিউবে দেখবেন এইভিয়ান এবং হিপ জয়েন্টের ব্যথার বিভিন্ন ব্যায়াম আছে কোমর ব্যথার ব্যায়াম আছে এগুলা করবেন আপনার জুতাটা কারেকশন করতে হবে এই যে জুতার তলাটা একটু হাইট বাড়াইতে হবে যে ইয়াতে দেখেন ইচ্ছে যে এভাবে জুতা আপনার ক্ষেত্রে এই জুতাটাকে একটু হাইট এভাবে বড় করে দিতে হবে হ্যাঁ ওটা অ্যাডজাস্ট করে যদি সম্ভব হয় আপনি এক সময় আসেন আপনার আর্থিক সমস্যা থাকলে ভিজিট লাগবে না কোনো টেনশনের কিছু নাই এক সময় আসেন আমি আপনাকে একবার একবার একটা কমপ্লিট ট্রিটমেন্ট দিয়ে দিব যেন আপনি বারবার আসতে না হয় ব্যায়ামগুলা করেন আর সাপ্লিমেন্ট দরকার বিভিন্ন অনেকে সাপ্লিমেন্টের ব্যাপারে মনে করে ওষুধ নো সাপ্লিমেন্ট ইজ নট ওষুধ সাপ্লিমেন্ট আসলে খাবারের এক্সট্রাক্ট আমরা যে ভাত খাই তরকারি খাই দুধ ডিম মাছ মাংস অনেক কিছু খাই হ্যাঁ এক্সট্রাক্ট আলামিন আমাদের এক্সট্রাক্ট নেওয়ার ক্ষমতা দিয়েছেন মৌমাছি নির্যাস নেয় নিয়ে পেটের মধ্যে এক্সট্রাক্ট থেকে তৈরি করে মধু আহা কত না একটা সুস্বাদু পত্র ঠিক না এই এক্সট্রাক্ট এইভাবে এই মহানরবুল্লাহ আলামিন মৌমাছিরে যেভাবে ক্ষমতা দিয়েছেন মানুষকে আশ্রাফুল মাকলুকাতকে আরো বেশি ক্ষমতা দিয়েছে সো আমরা রিসার্চ করে বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের যে ফার্মাসিস্টরা আছে তারা কত না শ্রম দেয় চিকিৎসা বিজ্ঞানে আমরা তাদেরকে ডাক্তার বলি না ঠিকই কিন্তু তাদের ছাড়া আমাদের উই আর অকেজ মানে আমরা ডিজেবল ফার্মাসিস্ট দরকার এবং ব্রিলিয়ান্ট ফার্মাসিস্ট দরকার বাংলাদেশও দরকার সারা ওয়ার্ল্ডে তারা কত যে রিসার্চ করছে সুবাহান আল্লাহ এই যে এক্সট্রাগুলা তারা বিভিন্ন হারবাল বিভিন্ন কোরাল বিভিন্ন গাছপালা লতা পাতা থেকে হ্যাঁ আপনাদের জন্য তৈরি করে দিচ্ছে এইগুলা সাপ্লিমেন্ট গ্লুকোসামাইন বিভিন্ন তৈরি করে দিচ্ছে স্যালিম নেকিটি এমএসএম কোলাজেন টাইপ 1 2 ভিটামিন ডি মানে এই যে ফার্মাসিস্টদের একটা বিশাল ভূমিকা আছে এগুলা খুবই দরকার এগুলো ঔষধ না এগুলো ঔষধ না অনেকে আমি প্রেসক্রিপশনে অনেক সময় কিছু সাপ্লিমেন্ট দিয়ে অনেকে বলে স্যার এতগুলো ঔষধ নো এইটা ওষুধ না এগুলো সাপ্লিমেন্ট এবং এক্সিলেন্ট কাজ করে যারা আমার রুগী আপনারা জানেন নাকি কমেন্টে লাগবেন আমার রুগী যারা সাপ্লিমেন্ট খেয়ে ভালো হয়ে গেছেন তারা কমেন্ট দিবেন এই ভিডিওর নিচে এটা আপনাদের জন্য অন্য রুগীদের অধিকার ফারিয়া রহমান ফেন্সি আপনার এই আইডি থেকে আপনি লেখছেন সালাম আলাইকুম আলাইকুম সালাম আমার একটা প্রশ্ন যে ডিক্সের সমস্যা যে জেলি বের হয় আগের অবস্থায় ফিরে যাওয়া পর কি সেটা আবার ডিক্সের ঘটন হয় কি না আসলে কি সত্যি কথা এটাই যে না কি ঘটন হয় না স্যার আমার একটাই প্রশ্ন সারা জীবন এক্সারসাইজ না করে কি ভালো থাকা সম্ভব না কি ডিক্সের মাঝে আবার নতুন করে ঘটন হয় না ফলে সারা জীবন এক্সারসাইজ করতে হয় হ্যাঁ ইয়াং রুগী যদি হয় তাহলে আগের অবস্থায় আসা সম্ভব যাদের দীর্ঘদিন এক্সট্রুডেড হয়ে গেছে চিকিৎসা ঠিক মতো করেন নাই চিকিৎসা না কর না করে বসে থাকেন বয়স ষাট সত্তর হয়ে যায় তখন আর আগের মতো হওয়া সম্ভব হয় না বাট তখন আপনাকে অ্যাডভান্স মাধ্যমে চিকিৎসার সুস্থ থাকা সম্ভব সেই ক্ষেত্রে এই রোগগুলো আসলে কি শুনেন আমাদের দেশের মানুষ তো হয় না এটা নিয়ে আমি ভিডিও ভিডিও জীবনের জন্য খুবই অ্যাসেন্সিয়াল আপনি কি সাঁতার কাটেন আপনি কি সাইক্লিং করেন আপনি কি বেড়াতে যান ঘুমাতে যান ঘুরতে যান আপনি তো সারাদিন সংসার সংসার নিয়ে ব্যস্ত আমি জানি না আপনার বয়স্ক তো স্টুডেন্ট হলে স্টাডি নিয়ে ব্যস্ত রিকোভারি হয় না তো সো রিকোভারি করতে হবে সুইমিং করতে হবে রিক্রিয়েশন লাইফ লিড করতে হবে ঘুরতে হবে যাইতে হবে সারা দিন একই কাজ কি কাজ কি কাজ কি কাজ একই ডাক্তারি ডাক্তারি করতে করতে আমাদেরও রোগ হবে আমরা কি ফেরেস্তা নাকি হতেই পারে আমি যে টিপস ইউটিউব ফেসবুকে দিয়েছি যে নিয়ম কানুন আর্গোনমিক্স আর্গোনমিক্স মানে চলা ফেরা উঠা বসার দৈনন্দিন কাজ কর্ম হাগু মুতু টয়লেট ইভেন কি দাম্পত্য লাইফ লিডের জন্য নিয়ম কানুন আছে যাদের কোমর ব্যথা ভুগছেন তাদের কিন্তু আমার ভিডিও আছে দেখবেন দাম্পত্য লাইফে কিভাবে আপনার শারীরিক সম্পর্ক করবেন ভিডিও আমি দিয়েছি নিয়ম আছে 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 আইন আইন রাষ্ট্রের লাস্টের যেমন আইন আছে কাজকর্মেরও আইন আছে নামাজেরও আইন আছে আপনি ইচ্ছা মতো রুকু দিলে হবে না এটা আমার চেয়ে যারা মহাদেশ আলেম তারা ভালো বুঝে তারা এখানে ভিডিও দেখছে তারা তাইলে তারা আমার লোক চ্যালেঞ্জ করবে তাইলে তো সেজদা দিলে হবে না রুলস আছে নিয়ম আছে নিয়ম আছে নামাজের নিয়ম আছে রোজার নিয়ম আছে নিয়ম আছে সালাতের নিয়ম আছে হজের নিয়ম আছে আপনি আপনার মতো হস করলে হবে প্রত্যেকটা নিয়ম আছে তদ্রুপ পড়ালেখা বসার নিয়ম আছে তারপরে হচ্ছে বই পড়ার নিয়ম আছে জবের নিয়ম আছে কৃষিকাজ করার নিয়ম আছে যারা প্রবাসী ভাইদের নিয়ম আছে এটা নিয়ে বারবার বলছি কেউ আমাকে নেয় না অনেকে শক্ত জুতা পরে সেফটি শু পর নিয়ম আছে এটারই বলে আর গণ্য মিক্স আইন চলা ফেরা উঠা বসা কাজ কর্ম সবকিছুর আইন বাচ্চার ভিতরে বিশাল একটা বোঝা দিয়া কদিন পরে মানজা ব্যথা বাচ্চা বাঁকা হয়ে নিয়ে আসছেন আইন তো ভঙ্গ করছেন এত বড় বোঝা দিচ্ছেন কেন এটা তো আগে অপরাধ করছেন আপনারা এরপরে শক্ত জুতা পায়ে দেন বিদেশে গিয়া জানেন না বাংলাদেশে খালি পায় আটেন আইন ভঙ্গ করছেন আমি বুঝাইতে পারছি একটু করা ভাষায় বলছি কেন বোঝানোর জন্য মাইন্ড করবেন না আপনারা এরপরে প্রশ্ন যাব ইনশাআল্লাহ হায়দার আলী বয়স পঁচিশ পাসপোর্ট চার ইঞ্চি বাষট্টি বছর ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে হায়দার সাহেব প্রচুর রুগী আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে রুগীরা আসে তা আমাদের দেশে রুগী তো সব ইন্ডিয়া জায়গা এই যে দেখেন আপনি নিজেই কমেন্ট করছেন হায়দার আলী সাহেব ইন্ডিয়া থেকে যাক আলহামদুলিল্লাহ সমস্যা নাই ইন্ডিয়ার বহু রুগী চিকিৎসা আমি দিয়েছি আমার সমস্যা হচ্ছে স্কাপুলা ঘাট থেকে বুকের মাংস পেশিতে ব্যথা টান লাগে টান ধরে কাজ করলে বেশি হয় ছয় মাস ধরে হইছে ফিজিওথেরাপি নিয়েছে পনেরো দিন কাজ হয় না এই জন্য হজমের সমস্যা শরীরের মাংস লাভ হয় আচ্ছা ওকে এটা মাসেল পেইন মাসেল ডিজিজ ডিজ এর জন্য স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আপনি একটু আমার ইউটিউব ফেসবুকে দিয়ে দেখবেন এই যে ঘাড়ের বিভিন্ন স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আছে এগুলা করবেন আর ঠিক যে জায়গাটা পেইন করে ওখানে কাউরিতে চাপ দিয়ে দেখবেন টেন্ডার মানে পেইন করে কিনা ওখানে ব্যথার মলম লাগিয়ে গরম শেক দিবেন সাতার কাটেন আমার ইউটিউব ফেসবুকে দেখে দেখে ব্যায়াম করেন ঠিক আছে আশা করি এটা ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করেন পাতলা একটা বালি সে শুইবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন তারপর হচ্ছে শ্রী অতুল বিশ্বাস রাজ আপনি কোথায় থেকে আপনি কি ইন্ডিয়া থেকে আপনি লেখেন নাই যাই হোক অসুবিধা নাই আপনার বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন বাষট্টি কেজি দীর্ঘ সাত আট বছর ধরে কোমর ব্যথা ডান পা হিপ জয়েন্ট উরুতে রগের টান অবশ লাগে আচ্ছা কোমরে পিছনে ছোট ছোট দুটি হাড় ফুলে যায় কোমর ব্যথা নড়াচড়া করতে পারেন না সম্ভবত আপনি কোন আর্থাইটিস রোগে আক্রান্ত এই জন্য আপনার কিছু ব্লাড টেস্ট করতে হবে আপনাকে বলবো আপনি গরম সাওয়ার নিবেন এবং আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়াম গুলা করবেন আপনি কিছুদিন মাসেল খেতে পারেন ই পেরিসন হাইড্রোক্লোরাইড পঞ্চাশ এমজি একটা করে দুবেলা দশ পনেরো দিন খেয়ে দেখেন ভিটামিন ভিটামিন মিকোভেলামিন পয়েন্ট ফাইভ এম জি বিডি দুবেলা দশ পনেরো দিন খেয়ে দেখেন আশা করি ইমপ্রুভ হবে এবং আপনার এই ক্ষেত্রে ব্লাড টেস্ট করে দেখতে হবে আপনি একজন অ্যাডভান্স রিহাফিজ স্পেশালিস্টকে দেখে ব্লাড টেস্ট করে ফেলেন এমডি ফোর খান আপনি শুধু সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত সালাউদ্দিন সাহেব আপনি লিখেছেন উনচল্লিশ বছর বয়স তিন থেকে চার দিন যাবত হাঁটু ব্যথা করে কি খাবো আপনার কিছুই খাওয়ার দরকার নেই আপনি আমার ইউটিউবে গিয়ে হাঁটু ব্যথার ব্যায়ামগুলো শিখে শিখে করেন ব্যথা গরম শেক দেন আপনার ওজন লেখেন নাই আপনার ওজন বেশি হলে ওজন কমিয়ে ফেলুন ইনশাআল্লাহ কমে যাবে মশিউর রহমান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার নাম হয়েছে হাফিজুর রহমান বয়স ছত্রিশ ওজন কোমরের দুই পাশে পাঁচ বছরের দুই পাশে কাজ করতে না কাজ করলে ব্যায়াম করলে বেড়ে যায় দুই পাশে যদি ব্যথা হয় ব্যথা যদি পায়ের দিকে না যায় এটা স্যাক্রো আইরাইটিস হতে পারে বা মাসেল পুল অনেক কারণে হতে পারে আপনি আমার ইউটিউবে দেখানো শিখানো ব্যায়ামগুলা গুলা করেন ব্যথা গরম সেক দেন ক্যালসিয়াম ট্যাবলেট একটা করে এক মাস খেয়ে দেখেন এতেও যদি না যায় আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়ম কানুন মেনে চলবেন বসা শোয়া নিয়ম কানুন মেনে চলবেন প্রিন্স সাইদ আপনি লেখছেন আবু সাইদ আপনার বয়স পঁচিশ ওজন চুয়ান্ন কেজি দীর্ঘ আট বছর যাবৎ ঘাড় মেরুদণ্ড ব্যথা ভুগতেছি প্রতিদিন ওষুধ খেয়ে যাচ্ছি কোন ফলাফল পাচ্ছি না একদিন ওষুধ না খেলে প্রচন্ড ব্যথা করে বেশিক্ষণ বসে থাকতে পারি না শরীর চালাপোড়া করে স্যার এখন আমি কি করব ওষুধের নাম লেখছেন রিজার্ভিক্স এসা সলভিউন এঞ্জিনটা অথেরা আমার মনে আপনি ওষুধ খাওয়া বন্ধ করতে হবে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে বিভিন্ন আর্থ্রাইটিসের টেস্ট করে দেখতে হবে এগুলা করতে হবে তাহলেই এটা সমাধান হবে আপনি একজন একজন বিশেষজ্ঞ চিকিৎসক খুব দ্রুত দেখাবেন দেরি করবেন না ফজলুল হক সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফজলুল হক বয়স 26 ওজন 67 কেজি কাজ দিন রাত পড়াশোনা করা মাশাআল্লাহ আপনার আল্লাহ জ্ঞান বৃদ্ধি করে দেখ দীর্ঘদিন কোমর ব্যথা চার বছর ধরে প্রায় এক মাস আগে এম করে এল ফাইভ ওয়ান এ জেল বের হয়ে গেছে রক্তচাপ দিছে এই যে জেল বের হয়ে যাওয়া রক্তচাপ দেওয়া পি এল আইডি স্লিপ ডিস্ক একই রোগের অনেক নাম অপারেশন ব্যতীত আর সমাধান আছে কি না আপনি ইউটিউব ভালো করে দেখেন না মনে আমাদের তাইলে বুঝবেন জি সমাধান আছে কি না আজ দিনটায় চব্বিশ ঘন্টা পড়ালেখা করলে তো বিপদ দিনটা চব্বিশ ঘন্টা পড়ালেখা করা যাবে না ন্যূনতম সাত আট ঘন্টা ঘুমাতে হবে এরপরে স্কুল আছে 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 কলেজ খেলাধুলা তারপরে হচ্ছে পড়ালেখা বাকি সময় এই পড়ালেখা করে কি হবে যে পড়ালেখায় জীবন শেষ বিস্নায় ব্যথা পঙ্গু ও চলাফেরা করা যায় না হ্যাঁ একটু বুঝতে হবে জনাব আমার ইউটিউব ফেসবুকে গিয়ে পিএলআইডি ব্যায়াম গুলা শিখে করবেন পানি খাবেন পড়ালেখার চাপ কমান বিছানাটা কারেকশন করে শুবেন উঁচু শক্ত সমান বিছানা শুইবেন এমডি আব্দুল জব্বার এইটা আপনি পোস্ট 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 না এটা হচ্ছে মানে যে ভিডিওটা ভিডিও থেকে প্রশ্ন নিচ্ছি আব্দুল জব্বার লেখছেন স্যার আমার এই প্রশ্নের উত্তর পর্বটি সবাইকে দেখার আমন্ত্রণ জানালো হলো ওকে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের রয়্যাল উইশার এবং রুগীদেরও সদ্গায়ে জারিয়া আপনি শেয়ার করে দিবেন যেন রুগীরা দেখে ফেন্সি আপনি এখানে প্রশ্ন লিখেছেন আমি উত্তর দিয়ে ফেলেছি অলরেডি মাহমুদুল হাসান আপনি ধন্যবাদ দিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ আপনি লিখেছেন এমন এমন একটি মহৎ উদ্যোগ নেয়ার জন্য আপনার এই প্রশ্ন লাইভ সেশনগুলা ফিজিওথেরাপি পুনর্বাসন ও অন্যান্য বাদ ব্যথা রুগীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ আপনার নেয়ামত ও সুস্থতা দান করুন আমিন 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 আপনাকেও আল্লাহ সুস্থতা দান করুক আরিফ হোসেন রিদো আপনি লেখছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আরিফ শেফ আলহামদুলিল্লাহ সোহেল রান আপনি লেখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবুজ পাগড়ি আইডি নাম আপনি লেখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা আপনার প্রশ্ন উত্তর সম্ভবত দিয়ে ফেলেছি জিবিএস রোগে আক্রান্ত আহমেদ সাহেব আপনি আবার এখানে লিখেছেন আপনার মৌলবি বেজার এবং সৌদি আরব থাকেন আপনার প্রশ্নের উত্তর আমি এখানে দিয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমার কমিটমেন্ট ছিল এবং নিয়মিত ভিডিও আসবে ইনশা আল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন জন্য জনসচেতনতা বাড়ে এবং জানতে হবে বাঁচতে হলে জানতে হবে জানতে হলে ইকরা বিসমি রব্বিকাল লাজি খালাক আপনার প্রভুর নামে পড়ালেখা করতে হবে টু লার্ন খুব ইম্পর্টেন্ট এন্ড পড়ালেখা সারাদিন বই পড়লে কিছু হবে না পড়ালেখা কিন্তু অনেক জায়গার থেকে নিতে হবে স্কুল কলেজ চলা ফেরা উঠা বসা ডাক্তারি পড়ালেখা বিভিন্ন বিশেষজ্ঞ যারা যে সাবজেক্টে এক্সপার্ট এবং তাদের ভিডিও শুনতে হবে দেখতে হবে সবার ভিডিও উল্টা পাল্টা ব্যায়াম দেখে উল্টা থেরাপি ইউটিউব থেকে শিখে জীবন শেষ করবেন না সকল ইউটিউবে ডাক্তার যারা কাজ করেন যারা পরিচিত ওয়েল নোন বাংলাদেশক সারা ওয়ার্ল্ডে সবাই চিনে তাদের ভিডিও নিবেন তাদের ব্যায়াম দেখবেন তাদের হেলথ টিপস মানবেন উল্টা পাল্টা একটা লোক ভিডিও দিচ্ছে আপনি সেখান থেকে নিচ্ছেন ডোন্ট ডু দিস বিপদে পড়ে যাবেন একেবারে শেষ জীবন সেরা বেরা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল